মৃত্যুদূতরূপে এখন গাড়ীক লৈ আরক্ষীর সন্ধান। এখন মৃত্যুদূতরূপী গাড়ী, বগা রঙের এইখন ঘাতক গাড়িয়ে নিদ্রা হৰিছে আরক্ষীর। এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংগঠিত করে পলাতক হয়ে থাকা গাড়িখন হয়েছে লক্ষিমপুরের। পবিত্র হোলির আনন্দর মাজতে ভোকর বন্যা বয়াইছিল এই ঘাতক মারুতি 800খনে। লক্ষিমপুর সদরেরপরা এজন নিরীহ কিশোরের প্রাণ লোবলৈ ঢপলিয়ায় অহা এই গাড়িখনের পঞ্জীয়ন নম্বর হয়েছে AS07X8133। হোলির মাদকতার নামত আকণ্ঠ মদ্যপান করে ঢকুয়াখানা ঘুণাহুটি লোকনির্মাণ পথত তাণ্ডব চলাইছিল এই ঘাতক বাহনে। যা সোমবার বিয়লি এখন বাইকত তিনজন কিশোর গৈ আছিল হোলি উৎসব উপভোগের লক্ষ্যরে। ঢকুয়াখানা ঘুণাহুটি লোকনির্মাণ পথর হরলা পথের অংশ পাওঁতে বাইক চালক কিশোর মনাম পেগুয়ে ব্রেক মরার পাছত বাইকের পিছলি যায় কিশোর রামকৃষ্ণ দুয়ারা। এনেতে এই পথেরে তীব্রগতিত আহি আছিল এইখন বগা মৃত্যুদূতরূপী বাহন। বাইকের নামি যাওয়া কিশোরজনক ঘাতক বাহনে প্রচণ্ড জোরে খুন্দিয়ায় বাগরি পড়ে পথার লৈ। তীব্রবেগী বাহনের খুন্দাত গুরুতরভাবে আহত হয় কিশোরজন। বগরিয়া মনাম পেগু আর চিন্ময় চবুয়ে গুরুতরভাবে জখম কিশোরজনক প্রথমে ঢকুয়াখানা সিভিল হসপিটালত ভর্তি করায়। পরবর্তী সময়ত ডিব্রুগড়ের এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত কিশোরগী শেষ নিশ্বাস ত্যাগ করে। লক্ষণীয় বিষয় হল দুর্ঘটনা সংগঠিত করা বাহনখন পথারের উঠায় পলায়ন করে অজ্ঞাত স্থানলৈ। এই সন্দর্ভত কাঠরবাড়ী গাঁর দুর্ভোগ্যা কিশোরগীর আত্মীয় ঢকুয়াখানা সদর থানাত গোচর রুজু করেছে। কিন্তু আরক্ষী অবশেষত সন্ধান চলায়ও ঘাতক গাড়িখনের সন্ধান উলিয়াব পৰা নাই। গাড়িখনের গৰাকী লক্ষিমপুরের ভরত হাজরিকা বলে জানিব পৰা গৈছে। সৌজ্যপূর্ণ অন্য দিক হল উক্ত দিনা নিজা ঘরেরপরা দুর্ভোগ্যা কিশোরজনক মাতি বাইকত উলিয়াই নিয়া বাইক চালক মনাম পেগু দুর্ঘটনা সংগঠিত হওয়ার পাছতে মাতিয়ে অজ্ঞাত স্থানলৈ লৈ যায়। তেতিয়াৰেপৰা বাইক চালক 14 বছরীয় কিশোর মনামকো নিখোঁজ করে রাখিছে মাতৃয়ে। ঢকুয়াখানা সিভিল হসপিটালের চিকিৎসক ডক্টর ধনেশ্বর পেগুর পুত্র পলাতক কিশোরজন। এজন মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ হওয়া দরিদ্র পরিয়ালের কিশোরের জীবন নিঃশেষ করে আরক্ষীর চকুত ধুলি দিবলৈ চেষ্টা করা এনে কাণ্ড জ্ঞানহীন ভূমিকাত ক্ষুব্ধ ঢকুয়াখানাবাসী। নিজের দাবি আরক্ষী এনে ধনবন্ত ঘটকপক্ষর উপর গ্রহণ করক কঠোর আইনগত শাস্তি। ব্যুরো রিপোর্ট, ঢকুয়াখানা লাইভ।